বিএনপি সংসদে গিয়ে সরকার ও সংসদকে বৈধতা দিয়েছে বলে উল্লেখ করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি বলেন, 2 কোটি টাকার বিনিময়ে 20 দলকে শেষ পর্যন্ত নির্বাচনে রাখার দায়িত্ব নিয়েছিলেন বিরোধী দলের কিছু নেতা। 29 ডিসেম্বর রাতেই যে ভোট কারচুপি শুরু হয়েছে তা জানতেন ডক্টর কামাল এবং মির্জা ফখরুল। বললেন মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে মধ্যবর্তী নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তি শীর্ষক গোলটেবিল আলোচনা সভা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এতে বিএনপি বিরোধীদলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নেতারাও যোগ দেন। 30 ডিসেম্বর নির্বাচনে শেষ পর্যন্ত থাকা এবং নির্বাচনে নেতাদের ভূমিকার সমালোচনায় মুখর তারা। এখানে দালালের কোনো অভাব নাই। বিগত নির্বাচন আমি বিরোধী দলের অনেকেই 2 কোটি টাকা করে নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিএনপি এবং 20 দলীয় ঐক্যজোটকে শেষ পর্যন্ত নির্বাচনে রাখার দায়িত্ব নিয়েছিল, যার জন্য অনেকে বলেছে নির্বাচন খুব ভালো হয়েছে। বিএনপি সংসদে গিয়েছে, এটাই হলো বাস্তবতা। বিএনপি এই সরকারকে বৈধতা দিয়েছে, এটাই হলো বাস্তবতা। বিএনপির সংসদে যাওয়ার সমালোচনা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। 29-30-এর ঘটনার পরে 30 তারিখ রাতে অথবা 31 তারিখ সকালবেলা যদি বসে ঐক্যফ্রন্ট একবার বলতো এই ডাকাতির প্রতিবাদে 4 দিন লাগাতার সারা দেশে হরতাল, ঘরে বসে থাকতেন নেতা কর্মীরা, ঘরে বসে থাকতেন মানুষ, পথে থাকতো, এটাই হচ্ছে সত্যি। নেতা সকালবেলা বললেন ভোট তো খুব সুন্দর হয়েছে, আমি তো তখন বেকু হয়ে গেছি, তাহলে আমি কেন শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলবো? ডক্টর কামালও একই কথা বলেন নাই, কি বুঝে বললেন? রাতে কি হয়েছে জানতেনই না তারা, তো মানুষ কি করবে বলেন? সারা দেশ একদিকে, 4 জন MP লাভ দিয়ে 1.5-2 লাখ টাকা বেতনের জন্য গেলে কি হতো? কেন করলেন জানি তো না। আবার 5 জন আছেন, 4 জন যান, 1 জন বলেন না, বলেন 4 জনের যাওয়াটাও দলীয় সিদ্ধান্ত, 1 জনের না যাওয়াটাও দলীয় সিদ্ধান্ত। এই ডানে যাওয়া ঠিক আছে, বাঁয়ে যাওয়াও ঠিক আছে, ইন্ডিকেটর দুদিকেই দিয়ে দিলেন, তো মানুষ কোন দিকে যাবে? বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তি আন্দোলনে বিএনপিকে নেতৃত্ব দিতে, নইলে তার উপর নেতৃত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।